ছাত্রছাত্রীরা মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহের পরে আরও একটি উল্লেখযোগ্য উপজাতি বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ তার সম্পর্কে আলোচনা করছি এই মুন্ডা বিদ্রোহের কারণ এবং বিদ্রোহের বিস্তার গুরুত্ব এটা হচ্ছে বিষয় ভারতের উপজাতি বিদ্রোহগুলোর মধ্যে মুন্ডা বিদ্রোহ আরও একটা গুরুত্বপূর্ণ বিদ্রোহ বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ ছিল ভারতবর্ষের আরও একটি গুরুত্বপূর্ণ উপজাতি বিদ্রোহ বর্তমানে ঝাড়খণ্ডের রাঁচি এবং সিংভূম অঞ্চলে মুন্ডারা বসবাস করত আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এই বিদ্রোহ উলগুনান নামে পরিচিত ছিল এই শব্দটা নিয়েও শর্ট কোশ্চেন আসে উলগুনান কি না প্রবল বিক্ষোভ বা বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ তার কারণ হিসাবে আমাদের বলতে পারি এক যৌথ কৃষি ব্যবস্থার ভাঙন মুন্ডারা জঙ্গল পরিষ্কার করে কাজ করতো ব্রিটিশ আমলে তাদের যৌথ কৃষি ব্যবস্থা বা খুতকাঠি প্রথায় ভাঙন ধরে সরকার জমিতে ব্যক্তিগত ব্যবস্থা চালু করে ফলে মুন্ডারা ভীষণভাবে ক্ষুব্ধ হয় এই খুৎকাঠি প্রথা দু নম্বরের একটা প্রশ্ন আসে খুৎকাঠি প্রথা বেগার প্রথা নাম্বার টু এটাও দু নম্বরের প্রশ্ন আসে বেগার প্রথা কী জমিদার এবং মহাজনরা মুন্ডাদের ওপর নানান ধরনের কর আরোপ করেছিল নানান ধরনের কর বসিয়েছিল তারা মুন্ডাদের বেত বেগারি বা বিনা মজুরিতে কাজ করতে বাধ্য করত। এর ফলে মুন্ডাদের মধ্যে ক্ষোভ বা রাগ বাড়তে থাকে নাম্বার থ্রি মুন্ডাদের আইন ও বিচার ব্যবস্থার পরিবর্তন মুন্ডাদের নিজস্ব আইন এবং বিচার ব্যবস্থা ছিল ওদের নিজস্ব একটা ঘরানা ছিল তারা নিজেদের বিবাদের মীমাংসা তারা নিজেরাই করতো গ্রামের লোকেরা মিলে একসঙ্গে বসেই মীমাংসা করত কিন্তু ব্রিটিশ আমলে প্রবর্তিত আইন এবং বিচার ব্যবস্থা মুন্ডাদের ওপরেও যখন বলবৎ করা হলো মুন্ডাদেরকেও ওই আওতার মধ্যে আনা হলো ফলে মুন্ডারা ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছিল নাম্বার ফোর মুন্ডাদেরকে ধর্মান্তরিতকরণ করা হয় এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম এটা সাঁওতালদেরকেও করা হয়েছে সাঁওতালদেরকে এই ধর্মান্তরিতকরণ যে করা হয়েছিল এটাও একটা বড় কারণ ছিল এই পয়েন্টটা তোমরা সবগুলোর মধ্যেই দিতে পারো মুন্ডা বিদ্রোহের ধর্মান্তরিতকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যাথলিক লুথেরান প্রভৃতি খ্রিস্টান মিশনারিসরা মুন্ডাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আবার ভয় দেখিয়ে তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে মিশনারিসদের মূল লক্ষ্যই ছিল খ্রিস্ট ধর্মের বিস্তার পরে তারা মুন্ডাদের উপর চিরাচরিত ঐতিহ্য ও ধর্ম সম্পর্কে নানা ধরনের উৎসাহ করতে থাকে এবং মুন্ডাদের উপজাতিদের যে সমস্ত ধর্ম আছে তা নিয়ে তারা বিভিন্ন রকমের হাস্য মজা রসিকতা এসব করতো পাঁচ নম্বর মুন্ডাদের নৈতিক অধপতন তারা ঘটাচ্ছিল বাইরের থেকে দিকু বা মহাজন বা ঠিকাদার শ্রেণীর লোকেরা তারা এখানে এসে এই মুন্ডাদেরকে প্রচুর অর্থ দিয়ে তাদের মধ্যে মদের নেশা এবং বিভিন্ন ধরনের শহুরে জিনিসপত্র বিক্রি একটা নেশা ওদের মধ্যে ধরিয়ে দেয় এতে মুন্ডাদের চারিত্রিক বৈশিষ্ট্যের অবক্ষয় ঘটে এবং এই অবক্ষয় ঘটানোর বিরুদ্ধে তারা সোচ্চার হয় আর লাস্ট পয়েন্ট ছ নম্বর বলতে পারি ঔপনিবেশী করণ্য আইন ঔপনিবেশিক অরণ্য আইনের মাধ্যমে মুন্ডাদের কাছ থেকে অরণ্যের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং এটাই ছিল ভয়ঙ্কর মুন্ডাবিদ্রোহের কারণের একটা বড় দিক এবারে বিদ্রোহী মুন্ডাদের যে কেন্দ্রগুলো ছিল সেগুলো জমিদার ও মহাজন শ্রেণীর গৃহ বা কাছারি ঐতিহাসিক রণজিৎ গুহর মতে মুন্ডারা পরিকল্পিতভাবে শত্রুপক্ষকে চিহ্নিত করে তাদের উপর আক্রমণ শুরু করে বিদ্রোহী কৃষকদের মধ্যে এরূপে কি ধারণা ছিল তারা মনে করতো যে জমিদার ও ভূস্বামী শ্রেণী তাদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো আত্মস্থ করতে পারলে তারাও ওরকম ক্ষমতাশালী হয়ে উঠবে বিরসা মুন্ডার নেতৃত্বে বিদ্রোহের সূচনা হয় রাঁচির উলিহাতু গ্রামে এক ভাগ চাষি সুগান মুন্ডার ছেলে বিরসা মুন্ডা মাত্র একুশ বছর বয়সে এক নতুন ধর্মদর্শনের উদ্ভাবন করতে গিয়ে নিজেকে ধরতি আবা বা ধরনের পিতা বলে ঘোষণা করেন এটা একটা এক নম্বরের শর্ট কোশ্চেন আসে ধরতি আবা কাকে বলা হয় বিরসা মুন্ডাকে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা ছিল তার একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যে তিনি বিদেশিদের বহিষ্কার এবং খাজনা বন্ধের আহ্বান জানান বিরসা প্রায় ছ হাজার মুন্ডাকে নিয়ে একটি সৈন্যবাহিনী গঠন করেন তার বিশ্বস্ত অনুচর গয়ামুন্ডা সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন বিরসা এবং তার অনুচররা আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে ডিসেম্বর রাঁচি ও সিংগুম জেলায় গির্জা থানা অফিস এগুলো আক্রমণ করে কিছুদিন বাদে উনিশশো খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে বিদ্রোহ তীব্র আকার ধারণ করে শেষ পর্যন্ত ইংরেজ বাহিনীর আক্রমণে সাহসী মুন্ডা দেয়া কিন্তু শেষ পর্যন্ত পরাজয় বরণ করেন বন্দী করা হয় এবং জেলে উনিশশো খ্রিস্টাব্দে নয়ই জুন তার মৃত্যু হয়েছিল এই বিদ্রোহের প্রকৃতি বা বৈশিষ্ট্য কী বললে বলতে হবে এই বিদ্রোহের লক্ষ্য ছিল দিকুদেরকে বিতরণ করা তার গ্রাম থেকে এই বহিরাগত মহাজনকে তাড়িয়ে দেওয়া ব্রিটিশ শাসনের অবসান ঘটানো গোপন সমাবেশ আলোচনা সমবেত প্রার্থনা ইত্যাদির মাধ্যমে মুন্ডা বিদ্রোহের বাণী ছড়িয়ে পড়েছিল মুন্ডাদের অনুগত অন্যান্য আদিবাসী গোষ্ঠীর প্রতি এদের মনোভাব কিন্তু কিন্তু প্রকাশ পায়নি মুন্ডা বিদ্রোহ ব্যর্থ হলেও এর গুরুত্ব অপরিসীম ছিল ব্রিটিশ সরকার ছোটনাগপুরে প্রজাসত্ব আইন পাশ করে মুন্ডাদের জমিতে খুদকাটি সত্ত্ব পুনঃপ্রবর্তন করেন বেদ বেগারি প্রথাকে নিষিদ্ধ করা হয় এই বিদ্রোহের ফলে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ হয় এবং ছোটনাগপুরে তারা তাদের ওরা ওরা তারাও কিন্তু আন্দোলন শুরু করে ফলে আমরা দেখতে পাচ্ছি যে মুন্ডা বিদ্রোহ আসলে বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো মুন্ডাদের সাম্রাজ্যবাদ বিরোধিতা এবং মুন্ডারা একত্রিতভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগঠিত হয়ে উঠেছিল এরপরে আমরা পড়ছি রংপুরের কৃষক বিদ্রোহ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দের রংপুরের কৃষক বিদ্রোহের কারণ বিস্তার ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এটা চারেও আসে আবার আটেও আসে অথবা রংপুরের বিদ্রোহ সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো এই রংপুর প্রথমে এটা কিন্তু ম্যাপ পয়েন্টিংও দেওয়া হয় রংপুরের অবস্থান বাংলার রংপুর এটা হচ্ছে কৃষক কৃষিজীবী মানুষের পরিবারদের বসতি স্থান সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বাংলার রংপুরে কৃষকরা কৃষকরা তারা ইজারাদারদের বিরুদ্ধে ইজারাদার সেই ইজারাদারের নাম ছিল দেবী সিংহ এটা শর্ট কোশ্চেন আসে এই দেবী সিংহের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা রংপুর বিদ্রোহ নামে পরিচিত অধ্যাপক নরহরি কবিরাজ বলেছেন যে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল একটি সফল কৃষক অভ্যুত্থান রংপুরের বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন এটা একটা শর্ট কোশ্চেন আসে উত্তর হল নুরুল উদ্দিন এই রংপুরের কৃষক বিদ্রোহের কারণ বলতে গেলে বলতে হয় যে এই বিদ্রোহের পেছনে কিন্তু অনেকগুলো কারণ লুকিয়েছিল তার মধ্যে প্রথম এবং প্রধান পয়েন্ট কি সেটা আমি ইন্ট্রোডাকশানেই বলেছি যে ইজারাদার দেবী সিংহের অত্যাচার সতেরোশো আশি খ্রিস্টাব্দের দিনাজপুরের রাজা হলেন নাবালক রাধানাথ সিংহ বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস দেবী নামে এক ব্যক্তিকে তার দেওয়ান নিযুক্ত করলেন অর্থাৎ তার কাজ হবে রাজস্ব সংগ্রহ করা এই দেবীসিংহ বার্ষিক ষোলো লক্ষ টাকার বিনিময়ে দিনাজপুর রংপুর এদ্রাকপুর এই পরগনাগুলোর ইজারা পান অর্থাৎ এই জায়গাগুলো থেকে তিনি রাজস্ব সংগ্রহের অধিকার পান এরপর ইজারাদার হয়ে দেবী স্থানীয় জমিদার এবং কৃষকদের ওপরে অত্যাধিক হারে রাজস্ব ধার্য করেন অর্থাৎ কোম্পানির হয়ে কাজ করছেন দিনাজপুরের রাজার পুত্র নাবালক যেহেতু তাই তার হয়ে তিনি এই রাজস্ব সংগ্রহ করছেন এবং ব্রিটিশ কোম্পানির কাছে পৌঁছানোর দায়িত্ব নিচ্ছেন কিন্তু তিনি এই রাজস্ব সংগ্রহ করতে গিয়ে সাধারণ কৃষকদের ওপরে এতটাই অত্যাচার শুরু করেন এবং তার অত্যাচারে এই অঞ্চলের প্রজারা একেবারে জর্জরিত হয়ে ওঠে নাম্বার টু জমিদারই বাজে নির্দিষ্ট সময়ে এটা আমরা জানি যে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যে নির্দিষ্ট সময়ে রাজস্ব দিতে না পারলে তা কিন্তু অন্য জমিদারের কাছে নিলাম হয়ে যেত এই যে নির্দিষ্ট সময় রাজস্ব দিতে না পারার জন্য অনেক জমিদার আমরা প্রথমে বললাম যে দেবী সিংহ কিন্তু প্রচুর পরিমাণে রাজস্ব ধার্য করে এবং এর ফলে গ্রামের যারা জমিদার তারা এতটা পরিমাণ রাজস্ব কিন্তু সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছিল তারা একটা বড় কারণ তারা প্রজাদের কষ্ট দিতে চায়নি এই জমিদাররা প্রজাদের উপর নির্যাতন করে রাজস্ব সংগ্রহ করতে চায়নি তাই তারা এতটা পরিমাণ রাজস্ব জোগাড় করতেও পারতো না এর ফলে এই জমিদারিগুলো হাত বদল হয়ে শহুরে জমিদারদের হাতে পৌঁছতে থাকে এই শহুরে জমিদার মানে এরা কিন্তু আদেও জমিদার নয় এরা ব্যবসায়ী এরা ব্যবসার মাধ্যমে যে অতিরিক্ত টাকা লগ্নি করতে চায় সেই লগ্নিটা তারা জমিতে করতে শুরু করে এবং এই জন্য এই সময় দেখা যাচ্ছে যে জয় চৌধুরী বামনডাঙার জমিদার জগদীশ্বরী চৌধুরী এরা সবাই জমিদারি হারিয়ে বাইরের জমিদারি বাজেয়াপ্ত হয়ে যায় এর ফলে এরা কিন্তু কৃষকদের পাশে দাঁড়ায় মহাজনদের শোষণ দরিদ্র কৃষকরা রাজস্ব দেওয়ার জন্য বা বিভিন্ন প্রয়োজনে মহাজনদের কাছে চড়া সুদে টাকা ধার নিতে বাধ্য হতো এই চড়া সুদ মানে একেবারে চক্রবৃদ্ধির সুদ সেই চক্রবৃদ্ধির সুদে দশ টাকা নেয় সেটা বছরে গিয়ে একশো টাকা হয়ে যেত ইন্টারেস্টই ইন্টারেস্ট মাত্র সুদ হয়ে দাঁড়াতো এরপরে এই এত পরিমাণ সুদ তারা কোনোদিন শোধ করতে পারতো না কৃষকরা তারা ক্রমশ ঋণের জালে জড়িয়ে পড়তে শুরু করে বিদ্রোহের বিস্তার বিদ্রোহ প্রথম শুরু হয় রংপুরের ট্যাপ্পা, তিমলা ফতেপুর রুজিরহাট প্রভৃতি অঞ্চলে বিদ্রোহীরা তাদের মধ্যে থেকে নুরুল নবাব বলে মনে করেন এবং দয়ারাম শীল নামে আরও এক ব্যক্তিকে নবাবে তারা নতুন দেওয়ান রূপে ঘোষণা করেন অর্থাৎ দেবী সিংহের বদলে তারা দয়ারাম শীলকে নতুন দেওয়ান বলে যুক্ত করেন হিন্দু মুসলিম সকল কৃষক ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন শুরু করেন তাদের বীরত্বপূর্ণ সংগ্রাম দ্রুত কিন্তু ছড়িয়ে পড়তে থাকে দিনাজপুর এবং কুচবিহার জেলাতে বিস্তার লাভ করে এই রকমভাবে বিদ্রোহ ছড়িয়ে পড়াতে ব্রিটিশ সরকার কিন্তু সেনাবাহিনী নামায় বিদ্রোহ দমন করার জন্য নুরুলুদ্দিন আহত হয়ে বন্দি হন পরে তার মৃত্যু হয় আর দয়ারাম শীল নিহত হন শেষ পর্যন্ত কিন্তু বিদ্রোহীদের ওপরে প্রচন্ড অত্যাচার চালিয়ে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাসে এই বিদ্রোহকে ব্রিটিশ সরকার দমন করে এই বিদ্রোহ দমন করা গেলেও এই বিদ্রোহের একটা আলাদা গুরুত্বপূর্ণ দিক ছিল গুরুত্ব এটা একটা আলাদা করে দু নম্বরের প্রশ্নও থাকে রংপুরের কৃষক অসন্তোষের গুরুত্ব আলোচনা করো রংপুরের বিদ্রোহ দমিত হলেও এই বিদ্রোহ গুরুত্ব ছিল অপরিসীম তার একটা প্রধান কারণ হচ্ছে এই বিদ্রোহটা ছিল ব্রিটিশ বিরোধী বিদ্রোহ রংপুরের বিদ্রোহ একটা আঞ্চলিক বিদ্রোহ হিসেবে প্রথমে শুরু হয় ক্রমশ কিন্তু এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হয় নাম্বার 2 ইজারাদারি প্রথার কুফলগুলো সকলের সামনে আসতে থাকে ইজারাদারি প্রথা যে কত ভয়ঙ্কর হতে পারে তা এই বিদ্রোহের মাধ্যমে মানুষের সামনে চলে আসে শোষণদের নগ্ন রূপ প্রকাশ পায় এই বিদ্রোহের ফলে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় জমিদার নয় নবাগত জমিদাররা মহাজনরা ইজারাদাররা সরকারি কর্মচারীরা তারা কৃষকদের উপরে মারাত্মক শোষণ চালায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এই বিদ্রোহটাতে কিন্তু হিন্দু এবং মুসলমান এরা কিন্তু মিলিতভাবে বিদ্রোহ করে রংপুরের বিদ্রোহ ছিল নির্যাতিত হিন্দু এবং মুসলমান প্রজাদের মিলিত আন্দোলন ঐতিহাসিক নরহরি কবিরাজও রংপুরের বিদ্রোহকে হিন্দু মুসলমানের মিলিত বিদ্রোহ বলে অভিহিত করেছেন এই গেল রংপুরের কৃষক বিদ্রোহ এর পরের যে গুরুত্বপূর্ণ সেটা আরো ভীষণ সেটা হচ্ছে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ একটা গুরুত্বপূর্ণ বাংলার কৃষক আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিক তার কারণ হচ্ছে এটা ঘটেছিল শালটা আমি এক নম্বরের শর্ট কোশ্চেনের জন্য আলাদা করে বলে দিচ্ছি সতেরোশো তেষট্টি থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সতেরোশো তেষট্টি থেকে আঠেরোশো অর্থাৎ পার্ট বাই পার্ট হয়েছিল মাঝে মাঝে থেমেছিল আবার বিদ্রোহের বিস্তার ঘটেছিল এরমভাবে চলেছিল এটার ঘটনাটা বলতে গেলে বলতে হবে যে মুঘল যুগের শেষের দিকে ভারতে বিভিন্ন ভ্রাম্যমাণ ঘুরে বেড়ায় আমরা রাস্তাঘাটে প্রচুর সন্ন্যাসী দেখতে পাই পকির দেখতে পাই যারা ঘুরে বেড়ায় এই সম্প্রদায়ের মানুষরা তারা বাংলা এবং বিহারের নানান স্থানে স্থায়ীভাবে বসবাস করত সতেরোশো তেষট্টি থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত গিরি এবং দশনামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী আর একটা সম্প্রদায় হচ্ছে মাদারী সম্প্রদায়ভুক্ত ফকির এরা কিন্তু এই মাদারী সম্প্রদায়ভুক্ত ফকিরদের নেতৃত্বে একটা কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল তাকেই সন্ন্যাসী ফকির বিদ্রোহ বলা হয় অর্থাৎ এদের কোনো ব্যক্তিগত ঘর ছিল না এরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো ভিক্ষে করতো তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে বসবাস করত। তারপরে পরবর্তীকালে এরা এই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে গিরি আর দশনামী এই সম্প্রদায়ের সন্ন্যাসী এবং ফকিররা এবং যখন তারা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো তখন তাদের জীবিকা কি হলো না কৃষিকাজ ফলে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহটাকেও আমরা কৃষক বিদ্রোহ বলে মনে করতে পারি এই বিদ্রোহের ব্যক্তিকাল আমি একটু আগে বলেছি সময়কাল বলেছি তেষট্টি খ্রিস্টাব্দ থেকে পর্যন্ত এরপরে আসছি বিদ্রোহের কারণ সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের পেছনে কিন্তু অনেক অনেক কারণ ছিল তার মধ্যে প্রথম এবং প্রধান কারণ এই চিরস্থায়ী বন্দোবস্তের ভূমি রাজস্ব ব্যবস্থা অর্থাৎ রাজস্বের চাপ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি উচ্চ হারে রাজস্ব বৃদ্ধি করে এই কৃষিজীবী সন্ন্যাসী এবং ফকিরদের ওপরে এমন কর ভারে তাদেরকে জড়িয়ে ফেলে যে তাদের পক্ষে এতটা পরিমাণ কর দেওয়া একেবারেই সম্ভব ছিল না এবং এদের কাছ থেকে যেটুকু তারা রোজগার করত তাদের কাছ থেকে বলপূর্বক তাদের ছিনিয়ে নেওয়া হতো কেড়ে নেওয়া হতো এই সন্ন্যাসী বা ফকিরদের কাছ থেকে এরা কিন্তু রেশমজাত পণ্যকে এরা চাষ করতো রেশমের কীট চাষ করত। এই রেশম বা রেশমজাত পণ্য এদের কাছ থেকে কিন্তু কেড়ে নেওয়া হতো নাম্বার টু ইজারাদারী শোষণ সন্ন্যাসী এবং ফকিরদের অধিকাংশই ছিল কৃষিজীবী অধিক খাজনা আদায়ের জন্য কোম্পানির ইজারাদারদের শোষণ কৃষকদেরকে কিন্তু ভীষণভাবে ক্ষিপ্ত করে তুলেছিল তীর্থকর আরোপ সন্ন্যাসীরা মাঝে মধ্যেই দলবদ্ধভাবে তীর্থে যেত কোম্পানি সরকার তাদের উপরে তীর্থকর ধার্য করতো এবং ফকিরদের দরগায় যেতেও তারা বাধা দিত সন্ন্যাসী এবং ফকিরদের ওপর রকম শারীরিক নির্যাতন চালানো হতো এদেরকে হত্যা করা হতো জমিদারদের আর্থিক অবস্থা ক্রমশ বিপন্ন হয়ে পড়ে আগে এই ফকিরদেরকে কারা সাহায্য করত না জমিদাররা জমিদারদের কাছ থেকে এরা দান পেত অর্থ সাহায্য পেত কিন্তু পরবর্তীকালে যে স্থানীয় জমিদার একটু আগে আমি বলেছিলাম তোমাদের রংপুরের কৃষক বিদ্রোহ বলতে গিয়ে যে স্থানীয় জমিদারদের জমিদারী ক্রমশ কিন্তু নিলাম হয়ে যাচ্ছিল ফলে এই যে পুরনো জমিদাররা যাদের প্রজাদের প্রতি একটু ভালোবাসা ছিল তারা কিন্তু ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে ফলে এই সন্ন্যাসী প্রক্রিয়া কিন্তু জমিদারদের কাছ থেকে আর অর্থ সাহায্য পাচ্ছে না সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঢাকায় বিদ্রোহের সূচনা হচ্ছে কিভাবে সেটা বলছি সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঢাকায় সন্ন্যাসীরা প্রথম ইংরেজ কুঠির ওপর আঘাত করল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ডিসেম্বর মাস পর্যন্ত বিদ্রোহীরা এই কুঠির উপরে নিজেদের অধিকার রাখে কিন্তু শেষের দিকে এই ডিসেম্বরের শেষের দিকে ক্যাপ্টেন গ্র্যান্টের নেতৃত্বে ইংরেজ সেনা এই কুঠি পুনর্দখল করেন এবং সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের দিনহাটার সন্ন্যাসী নায়ক রামানন্দ গোসাই এই বাহিনীর সঙ্গে লেফটেন্যান্ট মরিসানের প্রচণ্ড যুদ্ধ হয় যুদ্ধে বিদ্রোহীরা পরাস্ত হয় কিছুদিনের মধ্যেই সন্ন্যাসীরা ইংরেজদের ওপর আবার আক্রমণ করে এবং মরিসনের সৈন্যবাহিনীকে তারা সম্পূর্ণভাবে পর্যদস্ত করেছিল পরাস্ত করেছিল বিদ্রোহ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকলো কোথায় ঢাকা থেকে এই বিদ্রোহ শুরু হয় এরপর রাজশাহী রামপুর কুঠি এই বিদ্রোহের প্রায় দাবানলের মতো কুচবিহার দিনাজপুর ময়মনসিংহ ও ফরিদপুর এটা কিন্তু ম্যাপ পয়েন্টিং আসে সন্ন্যাসী ভকির বিদ্রোহের অঞ্চল রংপুর দিনাজপুর কোচবিহার ময়মনসিংহ অর্থাৎ উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং বাংলাদেশের ফরিদপুর জেলায় ছড়িয়ে পড়েছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সন্ন্যাসী ফকিরদের মধ্যে পরবর্তীকালে নিজেদের মধ্যে যে আত্মকলহ তার ফলে বিদ্রোহ কিন্তু দুর্বল হয়ে পড়ে এরপর সন্ন্যাসী ফকিরেরা পৃথক পৃথকভাবে ইংরেজদের বাধা দেয় সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বগুড়া জেলাতে মঞ্জুরার যুদ্ধে ইংরেজ সেনার গুলিতে আহত হয়ে মজনু শাহ প্রাণ ত্যাগ করেন মজনু শাহের পরে মুসা শাহ প্রকৃতদেরকে সঙ্গবদ্ধ করেন এরপরে ভবানী পাঠক সন্ন্যাসীদেরকে নেতৃত্ব দেন খ্রিস্টাব্দে ইংরেজ বাহিনীর সঙ্গে জলযুদ্ধে ভবানী পাঠক পরাজিত এবং নিহত হন তার শিষ্যা দেবী চৌধুরানী এই নেতৃত্ব দিয়েছিলেন বেশ কিছুদিন ধরে এটার উদাহরণ আমরা দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা উপন্যাস দেবী চৌধুরানী থেকে আমরা জানতে পারি ইংরেজদের দমন নীতির ফলে শেষ পর্যন্ত সন্ন্যাসী বিদ্রোহ অবসান ঘটে এবং এই বিদ্রোহের সবসানের মূল কারণ হচ্ছে এই সন্ন্যাসী ফকিরদের মধ্যে সাংগঠনিক দুর্বলতা ছিল এদের যোগাযোগের ব্যবস্থা তেমনভাবে তেমন একটা অঞ্চলের সন্ন্যাসী সঙ্গে অন্য সন্ন্যাসীদের যোগাযোগ তেমনভাবে সঠিকভাবে গড়ে উঠতো না এবং আঠেরোশো খ্রিস্টাব্দ থেকে ইংরেজ সরকারি নথিপত্রে আরও আমরা দেখতে পাওয়া যায় যে এই ভারতবর্ষের প্রথম কৃষক বিদ্রোহের একটা বড় দিক ছিল এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ বড়লাট ওয়ারেন হেস্টিংস প্রমুখ রাজপুরুষরা এই বিদ্রোহকে হিন্দুস্থানের যাযাবর পেশাদারী ডাকাতদের উপদ্রব এইগুলো বলেছেন অর্থাৎ এই ফকিরদেরকে কেউ বলছেন যাযাবর কেউ বলছেন ডাকাত কারণ ভবানী পাঠককেও ডাকাত বলে মনে করা হতো বিদ্রোহীদের অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা কিন্তু শোষিত কৃষকদেরকে সাহায্য করত লুণ্ঠনকারী হলেও এরা কিন্তু গরিব মানুষদেরকে সাহায্য করত এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ এটা কিন্তু ভীষণভাবে একটা বড় গুরুত্বপূর্ণ দিক যে নিয়েছিল তার প্রমাণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দমঠ যা রচনা হয়েছিল তার থেকে আমরা বাংলার বিপ্লবী আন্দোলনের প্রেরণা পেয়েছিলাম এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের মধ্যে থেকে দেখতে পেয়ে ফলে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ কিন্তু আমাদের ইতিহাসকে ভীষণভাবে একটা প্রভাবিত করেছে বাংলার কৃষক অসন্তোষকে ভীষণভাবে প্রভাবিত করেছে তোমরা তাই পড়লে একটা বড় অংশ কৃষক অসন্তোষ তাতে তোমরা আমি শেষ করলাম আগে কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ তারপরে রংপুরের কৃষক বিদ্রোহ তারপরে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এগুলো আমরা যে পড়লাম এটা হচ্ছে কৃষক অসন্তোষ এরপরে আমরা ওহাবি এবং ফরাজি আন্দোলন পড়ব তোমরা সবাই মন দিয়ে এই ভিডিওটা দেখবে প্রচুর শর্ট কোশ্চেন এখানে আছে তোমাদের সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করো